প্রিয় ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা প্রিভিয়াস ক্লাসে আমি তোমাদের ইতিহাসের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করেছিলাম তোমরা রিকোয়েস্ট করেছিলে সেই প্রশ্নের উত্তরগুলো তোমাদের করে দিতে তো আজকে আমি প্রথম প্রশ্নের উত্তরটি তোমাদের আলোচনা করে দিচ্ছি সিন্ধু সভ্যতার পতনের কারণগুলি ব্যাখ্যা করো সিন্ধু সভ্যতার পতনের কারণ বিভিন্ন ঐতিহাসিক সিন্ধু সভ্যতার পতনের পিছনে বিভিন্ন কারণের কথা উল্লেখ করেছেন সেগুলি নিম্নরূপ এক প্রাকৃতিক ভারসাম্যহীনতাকে অনেকে হরপ্পা সভ্যতার পতনের জন্য দায়ী করেছেন জনসংখ্যা ও প্রাকৃতিক সম্পদের মধ্যে ভারসাম্যের অভাবের জন্য এই সভ্যতার পতন ঘটে এক নম্বর পয়েন্টে আমরা একটু এই উত্তরটি আমরা লিখতে পারি এরপর চলে আসব দু নম্বর পয়েন্টে কিছু ঐতিহাসিক মনে করেন যে ভয়াবহ ভূমিকম্পের ফলে সিন্ধু সভ্যতার পতন ঘটে তিন নম্বর হুইলার বলেছিলেন নগরের বিস্তারের জন্য নির্বিচারে বৃক্ষ ছেদনের ফলে বৃষ্টিপাত হ্রাস পায় এবং মরুভূমির সৃষ্টি হয় ফলে কৃষি ব্যবস্থা ধ্বংস হয়ে যায় চার নম্বর পয়েন্টে আসবো চার নম্বর পয়েন্ট হচ্ছে সিন্ধু নদীর গতিপথের পরিবর্তন এবং সরস্বতী নদীর শুকিয়ে যাওয়া সিন্ধুবাসীর নাগরিক জীবনের ওপর আঘাত হানে যার ফলে সিন্ধু সভ্যতার পতনের ঘটে পতন পাঁচ নম্বর গর্ডন চাইল্ড মনে করেন যে আর্য আক্রমণের ফলে এই সভ্যতার পতন ঘটে উপসংহার উল্লেখিত কারণগুলির পরিপ্রেক্ষিতে একথা বলা যায় যে সিন্ধু সভ্যতার পতনের কারণ প্রসঙ্গে ঐতিহাসিক গণের বিভিন্ন অভিমতের কোনোটাই ত্রুটিমুক্ত নয় তাই কোনো একটি কারণকে সিন্ধু সভ্যতার পতনের কারণের জন্য দায়ী করা যায়নি তবে এই কথা বলা যেতেই পারে যে কালের নিয়মেই সিন্ধু সভ্যতার যেমন উত্থান ঘটে উত্থান ঘটেছিল তেমনই তার পতনও ঘটেছিল এটি তোমাদের ফাইভ মার্কসের কোশ্চেন হিসাবে আসতে পারে তো এই উত্তরটি লিখলে তোমাদের যথাযথ হবে নেক্সট ভিডিওতে আমি আরও কিছু প্রশ্নের উত্তর নিয়ে হাজির হব ততক্ষণে সকলে সুস্থ থেকো ভালো থেকো